নির্বাচন নিয়ে এখনো জনগণ শতভাগ মুক্ত নয় বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ইসলাম খান কামাল দলটি শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবে বলে জানান নবনির্বাচিত এই সভাপতি এ সময় প্রধান নির্বাচন কমিশনারের কথায় আশ্বস্ত হয়েছেন বলেও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে দলীয় মনোনয়ন মনোনয়নপত্রের স্বাক্ষরের নমুনা দিতে এসে তিনি এই মন্তব্য করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের সূর্য প্রতীকে অংশ নিতে চাইলে দলীয় সভাপতি মফিজুল ইসলাম খান কামালে স্বাক্ষরিত স্বাক্ষর সম্বলিত মনোনয়নপত্র দাখিল করতে হবে এখন পর্যন্ত ওনার যে পদক্ষেপ বলে তখন স্টিটিশনাল লোয়েতে উনি নিচ্ছেন ওনারা আমি সেটা মনে করি যে আমার কাছে ভালোই লাগতেছে এটা আমারই অনেক অনেকে ডিফার করতে পারে।